স্কুটি চালককে 500 মিটার হেচড়ে টেনে নিল বাস। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। সরকারি বাসের এমন কাণ্ড দেখে হতবাক স্থানীয়রা, পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। সরকারি বাস টেনে হেঁচড়ে নিয়ে গেল স্কুটি সহ স্কুটি চালককে। রাস্তায় ছড়িয়ে রয়েছে রক্ত ও দেহের নানা অংশ। এই দৃশ্য দেখে হতবাক স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী মঙ্গলবার সকাল 9:30 নাগাদ দুর্গাপুরের ডিপিএল রাস্তা ধরে একটি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা অর্থাৎ এসবি এসটিসি এর একটি বাস প্রচন্ড গতিতে বেপোয়ারা ভাবে গ্যামেনের সংস্থার কার্যালয়ের দিকে যাচ্ছিল। ওই সময় একটি স্কুটিও ওই রাস্তা ধরে গ্যামেনের দিকে যাচ্ছিল। তখন হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বেপোয়ারা বাসটি স্কুটিতে ধাক্কা মারে। তবে ধাক্কা মেরেই থামেনি বাসটি, স্কুটি সহ চালককে প্রায় 500 মিটার হেঁচড়াতে হেঁচড়াতে গ্যামানের সংস্থার কার্যালয়ের গেট অব্দি নিয়ে যায়। এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। ড্রাইভার লোকটাকে টেনে নিয়ে এসে একদম ডাইরেক্ট গ্যারেজের মতো ঢুকিয়ে দিলে। তা এখন ড্রাইভারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ওইটাই চাই যে আমাদের লোকটা যেমন ক্ষতিপূরণ হয়ে যায়, ও ফ্যামিলি এসে ওকে যেমন কিছু ক্ষতিপূরণ দিয়ে যাও। গাড়ি তো কজন ছিল? গাড়িতে পুরো কজন ছিল তাও বোঝা যায়নি। স্কুটিতে কজন ছিল? স্কুটিতে একজনকে দেখলাম, স্কুটিতে পুরো ঝাঁঝিয়া উড়ে গেছে। কার্যালয়ের গেটের বাইরে পড়ে স্কুটি চালকের মৃতদেহ, আর রাস্তাময় ছড়িয়ে রক্ত মাংসপিণ্ড। কার্যালয়ে ঢুকতেই পালিয়ে যায় বাস চালক ও খালাসি। এরপরেই কার্যালয়ের গেট আটকে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এসবিএসটি এর ডিপোতে ঢুকতে চেষ্টা করে উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ এলেও পুলিশকে ঘিরেই বিক্ষোভ দেখায় তারা। অনেক লোক ফ্রিজ কারবান থেকে ওকে হাত দেখাচ্ছে কি দাঁড়া দাঁড়া দাঁড়া, ও দাঁড়ায়নি। ও যদি ওখানে দাঁড়াতো দাঁড়াতো লোকটা যদি বেঁচে যেতে পারতো। ঠকা গিয়ে এই লোকে মরে যায় না। ওকে ওইখান থেকে ক কিলোমিটার দিয়ে ঘোষা দিয়ে এসছে, এইখানটা গেট খুলে দিয়েছে, গেট ও ঢুকে গেছে, ওর পুরো রাস্তায় মাংস ছড়িয়ে আছে। ওকে ঘোষা দিয়ে এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা মারা হয়েছে। স্থানীয়দের দাবি, বাস চালক নিশ্চয়ই মদ্যপ অবস্থায় ছিল, তাই এই রকম মর্মান্তিক এবং নৃশংস ঘটনা ঘটিয়েছে। এছাড়াও তাদের অভিযোগ, এসবিএসটিএস এর বাস প্রতিনিয়তই বেপরোয়া ভাবে চলছে এবং এই রকম ঘটনা ঘটাচ্ছে। সাধারণ মানুষ তাই আতঙ্কের মধ্যে থাকে। উত্তেজিত জনতা দাবি জানিয়েছে, যতক্ষণ না পর্যন্ত মৃতের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে আর বাস চালককে বরখাস্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ বিক্ষোভ চলবে। ঘটনা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। লোক একটা চাকার মধ্যে ফেসে আসছে, নিশ্চিত গ্যারেজের বাস আছে, সরকারি বাস। আমরা হাত মারা পর্যন্ত উনি দাঁড়ান, ঠিক আছে? ওনাকে বলা পর্যন্ত উনি কোনো মারতে কোনো ইয়ে রিসপন্স নেই, ঠিক আছে? গেটের এখানে এনে গাড়ি ঢুকিয়েছিল, ঠিক আছে? একটা যখন বডি আসছে আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে হাত মারা হচ্ছে, তার মধ্যে কোনো শোনাশুনি নেই। আমরা তো দূর থেকে এতে উঠে আসছি, আমরা দৌড়ে দৌড়ে বলতে কোনো মতো শুনিনি। তখন আমাদের ছেলেগুলো গেছে দেখে অটোমেটিক কারো রাগ হবে, আজকে আমার সঙ্গে হতে পারে, কাল আপনার সঙ্গে হতে পারে, কারো সঙ্গে হতে পারে। তো সেই মানুষের মতো মানুষের ব্যবহার করিনি, ঠিক আছে? যখন এখানে এসেছে তখন ড্রাইভারকে সাইড করে দিয়েছে সিকিউরিটি গার্ডগুলো। একটা সিকিউরিটি গার্ড একটা অন্য গাড়ি ঢুকতে দিয়ে দিবে, প্ল্যান্টের ভিতরে দিবে না, আমাকে ঢুকতে দিয়ে দিবে দিবে না। তুমি একটা সরকারি গাড়ি তুমি কি করে হট করে ঢুকতে দিয়ে দিলে? যখন জিজ্ঞেস করা হচ্ছে বলছে আমরা জানি না। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যাস ল্যান্ড, দুর্গাপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।